চট্টগ্রামে বসত ঘরে সর্বনাশ আগুনে পুড়ে দুই শিশু সন্তান সহ মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নারীর, আহত আরও একজন। রোববার ভোরে শহীদনগর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে 12টি পরিবারের সহায় সম্বল। স্থানীয়দের ধারণা, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। একটি পরিবারের প্রায় সবাই শেষ আগুনে, তাই স্বজন হারানো মানুষগুলোর আহাজারি থামছে না। চট্টগ্রাম নগরীর শহীদনগরের চানমিয়ার বাড়ি দাউদাউ করে জ্বলছে আগুন। অন্য দিনগুলোর মতো রাতের খাবার শেষে 6 বছরের মেয়ে ফারিয়া ও 1.5 বছরের ছেলে মারুফকে নিয়ে ঘুমাতে গিয়েছিলেন মা নুরনাহার। ভোরের দিকে ঘরে লাগা আগুনে পুড়ে যায় ঘুমন্ত তিনজনই। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তারা। ডাক্তার বলছে রোগীটা বেশি সিরিয়াস, ওই নার্সটাই বলছে ওই মেয়েটার যেটা আমার খালা বলছেন ওইটার 90% নাকি শরীরে পড়া গেছে আর বাচ্চাটার 80% পড়া গেছে। ডাক্তার বলছে এগুলো আইসিইউতে লাগবে, কিন্তু এখানে হবে না, এগুলোকে ঢাকা নিয়ে যেতে হবে, এখানে আইসিইউ নাকি খালি নাই। 90% বার্ন ইজ অলওয়েজ লাইফ এন্ডেঞ্জারিং, সাধারণত এইসব ক্ষেত্রে রোগীদেরকে বাঁচানো যায় না। তারপর আমরা শেষ চেষ্টা হিসেবে একটা আইসিইউ অঙ্কল দিয়েছিলাম, আইসিইউতে ওরা এসে কনসালেন্ট ওদের ট্রিটমেন্ট বা ওদের দিয়ে গেছে। তবে কিভাবে লাগলো তা পরিষ্কার না হলেও স্থানীয়দের দাবি, মশার কয়েল থেকে ছড়াতে পারে সর্বনাশা এই আগুন, যাতে নিঃস্ব হয়েছে আরও 11টি পরিবার। আগুন নিভাতে গিয়ে দেখতেছি এখানে চিলাচিলি করতেছে আমার ফুফি আর আমার ফুফি দুটো বাচ্চা, আর এখন ওরা বলতেছে আমাদেরকে বাঁচাও। এখন আমরা টিন ভেঙে ওরা দুজনকে বাঁচাইছি, দুটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে ছিল, ওদেরকে আমরা ওদেরকে আমি ছুঁড়ে মারছি, এবং আমার ফুফি ছিল, আমার ফুফিকে আমি বের করছি। উদ্ধার করার পরেও তাদেরকে বাঁচাতে পারে। এই একটা আগুনের মধ্যে 12টা পরিবারের মধ্যে 3টা মানুষ জলজত, একটা 3টা প্রাণ চলে গেছে। প্রধানমন্ত্রীর কাছে এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করছি তাদের পাশে মানবিকভাবে আর্থিকভাবে সহায়তা করার জন্য। নিহত নুরনাহারের স্বামী একজন অটোরিকশা চালক, পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি থাকেন অন্য জায়গায়। নুরনাহারের আরেক ছেলে মাসুদ খালার বাসায় থাকায় বেঁচে যায় প্রাণে, তাকে দেখার মতো এখন এক খালা ছাড়া আর কেউ নেই। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।